দর্শক পুণ্ড নিয়মিত আয়োজন সংবাদপত্রের পাতা থেকে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আর আমি আপনাদের সাথে আছি এস এম আবু সাইদ আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে এসেছেন সাংবাদিক নন বগুড়ার সহ সভাপতি জনাব আব্দুল সত্তার জনাব আব্দুল সত্তার আপনাকে পুণ্ড স্টুডিওতে স্বাগতম আপনাকে ধন্যবাদ দশক প্রতিদিনের মতো আমাদের হাতে আসা জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলোর শিরোনামগুলো আমরা একবার দেখে নিব দৈনিক প্রথম আলো তার প্রধান শিরোনাম করেছে দিশাহীন বিশ্ব বাড়ছে উদ্বেগ করোনা পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে কারাগারে পাঠানোর আদেশের চার ঘন্টায় বদলে গেল পিরোজপুরের এক সংসদের জামিন প্রসঙ্গে আরেকটি প্রতিবেদন তারা করেছে দৈনিক সমকাল তার শিরোনাম করেছে ঋণ ও বিল খেলাপিদের প্রার্থিতা সহজ হচ্ছে সিরিজ জয়ের ম্যাচে তামিমেরও সেঞ্চুরি বাংলাদেশ প্রতিদিন তার প্রধান শিরোনাম করেছে কারা সেই রহস্যজনক দুই খুনি সাগরুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গে একটি প্রতিবেদন করা হয়েছে ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পক্ষে শ্রীলঙ্কা দৈনিক মানব জমিন তার শিরোনাম করেছে থাই ব্যাঙ্কে পাপিয়ার চার কোটি টাকা রাশিয়ান মডেলদের মাধ্যমে অর্থ পাচার করতেন কাণ্ডে বিব্রত আওয়ামী লীগ দৈনিক মানবকণ্ঠ তার শিরোনাম করেছে খাগড়াছড়িতে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে নিহত পাঁচ নাটকীয়ভাবে সিরিজ জিতল বাংলাদেশ তামিমের রেকর্ড ইনিংস দৈনিক বর্তমান তার শিরোনাম করেছে রেকর্ড রানে জিতল বাংলাদেশ ঢাকা টাইম তার প্রধান শিরোনাম করেছে সাংসদ আসলামের বিদ্যুৎ কেন্দ্র উচ্ছেদ দৈনিক শেয়ার বিস তার প্রধান শিরোনাম করেছে মিস ইনভয়েসিংয়ের সাত বছরে পাচার সাড়ে চার লাখ কোটি টাকা দৈনিক করতোয়া তার প্রধান শিরোনাম করেছে খাগড়াছড়িতে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ছয় তামিমের রেকর্ড ওয়ান ডে সিরিজ বাংলাদেশের দৈনিক বাজার তার প্রধান শিরোনাম করেছে করোনা সংকট বাণিজ্য সাম্রাজ্যে আধিপত্য শেষ চীনের দৈনিক বগুড়ার শিরোনাম শেষ বলের জয়ে সিরিজ বাংলাদেশের দৈনিক মুক্ত জমিন তার শিরোনাম করেছে খাগড়াছড়িতে বিজেপি গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন নিহত করোনা ভাইরাস বিশেষ ব্যবস্থায় থাকবেন মুজিব বর্ষের অতিথিরা দর্শক এই ছিল আমাদের হাতে আসা সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম জনাব আব্দুল সাত্তার আপনি শিরোনামগুলো দেখলেন এর মধ্যে উল্লেখযোগ্য যে সাবজেক্ট সেটা হলো যে করোনা নিয়ে বিশেষ একটি প্রতিবেদন করা হয়েছে প্রায় কাগজগুলোতেই এছাড়া আরও কিছু প্রতিবেদন আছে এই করোনা নিয়ে গোটা বিশ্ববাসী এখন চরম আতঙ্কে এবং দিন দিন এই করোনা বিস্তার করছে একটি কাগজের প্রতিবেদন এসেছে যে এই চীনের যে সাম্রাজ্য ব্যবসায়িক যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য ভেঙে পড়েছে বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমি ব্যক্তিগতভাবে এই রিপোর্টের সপক্ষে অবস্থান করে একটু বলতে চাই করোনা নিয়ে সারা বিশ্বে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটা আতঙ্কেরই বিষয় সারা বিশ্বে অলরেডি মানে এই সর্বশেষ তথ্য অনুযায়ী পঁচাত্তরটি দেশ আক্রান্ত হয়েছে প্রায় নব্বই হাজার মানুষ আক্রান্ত হয়েছে তিন হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এটা অবশ্যই উদ্যোগের বিষয় এবং বিভিন্ন তথ্য উপাত্তর থেকে জানা যাচ্ছে যদি এই অবস্থার গতি অব্যাহত থাকে আমরা যদি পরিত্রাণ না পাই এখান থেকে এই মুহূর্তে প্রতিরোধমূলক কোনো অবস্থা অবস্থান করতে না পারি চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট লোক বিশ্বে আমরা আক্রান্ত হয়ে যাব এমন মহামারী অন্য কোনো রোগে আমরা আক্রান্ত হয়নি প্রাণহানি ঘটে নাই এই অবস্থায় আমি মনে করি যে বিশ্বে শুধু চিনি চীন শুধু বাংলা মানে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই হচ্ছে না সারা পৃথিবীর গোটা বিশ্বে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত উত্তোলনের জন্য আমাদের করোনা মোকাবেলায় সবার সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে বিশেষ করে আমরাও করোনা ঝুঁকির মধ্যে আছি এই জন্য আমাদেরকে ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য সকল ব্যবস্থা সরকারকে এই মুহূর্তেই নিতে হবে আরেকটি আলোচিত বিষয় তো সে বিষয়টি হচ্ছে দীর্ঘদিন যাবত। দুজন সাংবাদিক সাগরুনি দম্পতি তার হত্যার বিচার আদালতে বিচারাধীন রয়েছে কিন্তু তার খুনিদের শনাক্ত করা যায়নি আজকের পত্রিকায় বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন করেছে কারা সেই রহস্যজনক দুই খুনি এই হঠাৎ করে দুজন খুনির একটা সন্ধান পাওয়া গেছে রুনি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এইটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে সন্দেহ সৃষ্টি হয়েছে যা প্রশাসনিক ব্যবস্থাটাকে নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে মানুষের মাঝে আমি ব্যক্তিগতভাবে শুধু সাগর সাগরণির রুহের মাখফরাত কামনা করা ছাড়া নতুনকে কিছুই বলার দেখি না কারণ বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে সর্বদাই এই বিষয়ে বিশেষজ্ঞরা অনেক মন্তব্য দিয়েছে অনেক বক্তব্য রেখেছেন যা আমরা পুরা জাতি অবগত এরপরে নতুন করে এখন এতদিন পরে এসে কেবল দুজন অপরিচিত ব্যক্তির শনাক্তের কথা বলা হচ্ছে তাও রহস্য আবৃত পরিষ্কার নয় এ অবস্থায় আমি মনে করি জাতিকে পরিচ্ছন্ন ভিউ দেওয়ার জন্য দ্রুত এই রহস্যজনক দুই ব্যক্তিকে উদ্ঘাটন করার প্রক্রিয়া চালাবেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মস্পী বাড়ানোর জন্য ব্যবস্থা নেবে বলে আমি মনে করি সরকার যে অবশ্যই আমরাও সেটা চাইব যে সংবাদ মাধ্যম যে নিউজগুলো করে থাকে সেই নিউজের প্রেক্ষিতে যদি বিভিন্ন ধরনের আইন করা হচ্ছে সাংবাদিকদের যদি সেফটির ব্যবস্থা না হয় তাহলে দেখা যাবে যে ঝুঁকির মধ্যে থেকেই যাবে পাশাপাশি আমরা চাইবো যে সাগরণির এই দীর্ঘদিন পরে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের দুজনকে শনাক্ত করতে পেরেছে বলে তদন্তকারী সংস্থা যে দাবি করেছে আমরা চাইব যে প্রকৃত খনিরাই এখানে বেরিয়ে আসুক এবং তাদের আইনের আওতায় আনা হোক সরকার যে বিভিন্ন অবৈধ স্থাপনা ভাঙছে আবার সেগুলো গড়ে তোলা হচ্ছে গতকালও এমপি আসলামের কবলে থেকে পাঁচ একর জমি এবং সেখানে একটি বিদ্যুৎ প্লানও করা হয়েছিল এই যে একের পরে এই যে অবৈধভাবে বড় বড় ব্যক্তি যারা যারা আইন প্রণেতা তারাই যদি এইভাবে অবৈধভাবে দখল করে তাহলে সমাজের আর অন্য কোথায় কী অবস্থা হবে বাংলাদেশে সকল দলে দুর্বৃত্তদের হাতে চলে আসছে দলগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতি নাই যার কারণে এই অবস্থাটা সৃষ্টি হচ্ছে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এটা আমরা মিডিয়াতে যে এটা দেখলাম পাওয়ার প্লান্ট যেটা অবৈধভাবে স্থাপন করা হয়েছে বা উচ্ছেদ করা হইল এটা নদীর জায়গা নদীর জায়গা বিষয়ে ইতিপূর্বে সর্বশেষ হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে নদীর জায়গাকে নদীর অভিভাবক হিসাবে আদালতের এই আদেশকে মানতে গিয়েই প্রশাসন এই অবৈধ দখলদারকে উচ্ছেদ করার পক্ষে হাতে নিয়েছে এটা শুধু নদীর জায়গায় নয় বাংলাদেশে এইভাবে দখল রেল বলেন যত যত সরকারি সম্পদ আছে সকল সম্পদ অপদখলদের হাতে বন্দী হয়ে গেছে যে এমপির কথা বলো আসলাম আসলাম সাহেব তো নয় এরকম তো বাংলাদেশের প্রায় এলাকাতেই দেখা যাচ্ছে এই নদী দখল জায়গা দখল বগুড়াতেও তো করতো নদীর একই অবস্থা এই দখল হচ্ছে ভাঙ্গা হচ্ছে আবার উচ্ছেদ চলছে কিছুদিন পরে রহস্যজনক কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনিক দুর্বলতার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয় স্থায়ী অভিভাবক না থাকায় একজন জেলা প্রশাসক যখন এই উদ্যোগটা হাতে নেয় এর মধ্যে কিছু অশুভ ছায়া কাজ করে ধীর গতিতে এগিয়ে যেতে কিছু সময় ব্যবধানে দেখা যায় অভিভাবক কিছু সময়ের জন্য অনুপস্থিত নতুন অভিভাবক আসেন উনি নতুন জেলা প্রশাসক এসে উনি আবার সকল বিষয় বুঝে নিয়ে শুরু করতে 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 এর মধ্যে কিছু সময় অতিবাহিত হইতে আর আবার আরেকজন আসেন এইরকমভাবে এক একভাবে ই হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগে সচেতন না আমরা অন্যের সম্পদকে ভোগ করার যে এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসলেই আমার মনে হয় যে নদী অবমুক্ত হয়ে যাবে যে আমরা সেটাই চাইবো নিজেদেরকে সংযমী রাখার জন্য এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা করবেন এমনটি প্রত্যাশা আমরা করছি আমরা আরেকটি বিষয়ে আসতে চাই সেটা হলো যে আপনি দেখেছেন আজকে মানব একটি প্রতিবেদন করেছে পাপিয়া এই পাপিয়া কাণ্ডের সেই পাপিয়া যার থাইল্যান্ডের ব্যাংকে প্রায় চার কোটি টাকা আছে রাশিয়ান মডেলদের নিয়ে এসে তাদের মাধ্যমে টাকাগুলো তিনি পাচার করতেন তো শুধু কি তাই এছাড়াও তো আরও পাপিয়া কাণ্ড ছাড়াও আরও যে অন্যান্য কাণ্ডগুলো আছে সে কাণ্ডেও হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে এখনও কিন্তু সেই টাকাগুলো ফেরত আসেনি পাপিয়া কাণ্ডটা রাজনৈতিক দলের জন্য দলগুলোর জন্য অশানির সংকেত আমি মনে করি যে পাপিয়ার যে টাকাটা উদ্ধার হয়েছে এটা জানা গেল মাত্র আরও কত টাকা এভাবে পাপিয়া কাণ্ড ঘটছে কত পাপিয়া কত জায়গায় কত টাকা চালান করছে এটা আমাদের দৃষ্টির বাহিরে সরকারি ব্যবস্থায় এটাকে উদ্যোগী হইতে হবে সকল অবস্থাতেই শক্তিশালী ব্যবস্থা নিতে হবে আজকে রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা সংকেত এক পাপিয়ার কর্মকাণ্ড উন্মোচিত হয়েছে এই এর মধ্যে দিয়েই সব শেষ হয়ে যায় নাই বাংলাদেশে হাজারো পাপিয়া আছে সকল পাপিয়াকে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশকে কুলসিত মুক্ত রাজনীতিকে কুলসিত মুক্ত করতে হবে রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়াতে আনতে হবে দুর্ব্যতার হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে তাহলেই পাপিয়াকাণ্ডর অবসান ঘটবে আমি মনে করি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জাতি এই এরকম নতুন করে আর পাপিয়ার মুখ না দেখুক সেটাই আমরা প্রত্যাশা করব জনাব আব্দুল আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি একটি নিউজ দৈনিক করতোয়ায় আজকে হয়েছে নিশ্চয় আপনি দেখেছেন যে বাজারে আসছে পাবনার পেঁয়াজ পাবনা পেঁয়াজের জন্য বিখ্যাত এলাকা আমদানি বন্ধ চায় সেখানকার চাষিরা আপনি জানেন যে পেঁয়াজ দুইশো আড়াইশো তিনশো টাকা কেজিতে বিক্রি হয়েছে সেই সময় আমরা প্রতিবেশী দেশের কাছ থেকে পেঁয়াজ পাইনি এখন বাজারে পঞ্চাশ ষাট টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এই সময় যদি বাইরে পেঁয়াজ আসে তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এমনটি প্রত্যাশা করছেন তারা এ কারণে তারা বলছেন যে উৎপাদন যে চাহিদা তার চেয়েও বেশি আমরা এবার পাব তো এই কারণে বাইরে থেকে পেঁয়াজ নিয়ে আসা না নিয়ে আসার দাবি জানিয়েছেন তাদের এই দাবিটা যথাযথ গত বছর পাবনার এই কৃষকরা পেঁয়াজ উৎপাদনে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাজারে উপযুক্ত পেঁয়াজের মূল্য থাকায় তারা এবার লক্ষ্যমাত্রার অধিক পেঁয়াজ চাষাবাদ করেছে এবং পুষিয়ে নেওয়ার একটা পক্ষে তারা আসা আশা বুকে বেঁধেছে তো এই অবস্থায় যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে সরকার মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাবছে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু পাবনার চাষিরা মনে করে এবং পাবনার কৃষি উন্নয়ন কর্মকর্তারাও মনে করেন যে মার্চেই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে নতুন পেঁয়াজ বাজারে আসলেই এ অবস্থায় যদি আমদানি করা হয় আমদানি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তৎ কৃষকদের এই দাবির প্রতি একত্রতা জানিয়ে আমি মনে করি যে আপাতত স্থানীয় উৎপাদন দিয়েই আমাদের চলার চেষ্টাটা করা উচিত অন্যের প্রতি চাহিদা পূরণ করা উচিত অন্যের প্রতি নির্ভরশীলতা না এনে আমরা দেখলাম অন্যের প্রতি নির্ভরশীল হয়ে আমরা ইতিপূর্বে পেঁয়াজ তিনশো টাকা খাইলাম এই জন্য আমি মনে করি যে কৃষকদের দাবি সরকার বিবেচনা এনে প্রয়োজনের ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেবেন জি অবশ্যই আমরাও চাইবো যে যে কৃষক পরিশ্রম করে যে পেঁয়াজ উৎপাদন করে তার যথাযথ সে দাম পাক পাশাপাশি যারা ভোক্তা তারাও যেন অতিরিক্ত মূল্যে এই পেঁয়াজটা না খায় সেটিও কর্তৃপক্ষ দেখবেন এমনটি প্রত্যাশা করেই আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতে চাচ্ছি জনাব আব্দুল এই পনেরো স্টুডিওতে এসে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি আগামীকাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পনেরো টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ